এবার বিশ্ব নবীর পথে। পবিত্র রমজান মাসে সৌদি আরবে বেশ কিছু লক্ষণীয় চিত্রের মধ্যে অন্যতম বিভিন্ন মল কিংবা সুপার মার্কেটে নানা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর মূল্যছাড়ের বেশি ছোঁয়াবের আশায়। এমন মূল্যছাড়ের প্রতিযোগিতায় যেমনটি উপকৃত ক্রেতারা, তেমনটি আনন্দিত রিয়াদে বাংলাদেশিদের প্রতিষ্ঠান। ঢাকা মেডিকেল সেন্টার ও প্রিমিয়াম সুইটস এর সৌজন্যে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হালিম নিহন। আল বাক্কারা আয়াত 148-এ বলা হয়েছে, ভালো কাজে এগিয়ে থাকার জন্য একে অন্যের সাথে তোমরা প্রতিযোগিতা করো। আর সে ভালো কাজের প্রতিযোগিতা যেন দেখা মিলে পবিত্র রমজান মাস আসলে সৌদি আরবে। রমজান মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই পবিত্র মাসকে স্বাগত জানিয়ে বিশ্বের মুসলিমরা বিভিন্ন পরিকল্পনা করে থাকে। এরই অংশ হিসেবে রমজানে সৌদি আরবের লক্ষণীয় কিছু পরিবর্তন দেখা যায়, যার মধ্যে অন্যতম ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্যের প্রতিযোগিতা। পবিত্র রমজান সামনে রেখে সৌদি আরবের বিভিন্ন সুপার মার্কেটগুলো মূল্য ছাড় দেওয়া শুরু করেছে। যেমন ওই আবুকাস্তা আগে প্যাকেট ছিল 5 কিলো 40 টাকা, এখন রমজান উপলক্ষে 5 কিলো দিচ্ছে 25 টাকা। মূল্যছাড়ের পাশাপাশি বিভিন্ন মল কিংবা সুপার মার্কেটগুলো পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে সাজানো হয়েছে জাঁকজমকভাবে। কেবল রমজানকে ঘিরে দেশটির সুপার মার্কেটগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির পসরাও সাজিয়ে রেখেছেন। তাদের এই মূল্য ছাড়ের খবর ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পত্রিকা ও সোশ্যাল মিডিয়ার ক্রেতাদের আমন্ত্রণ জানান নানান বিজ্ঞাপন দিয়ে। মূলত পবিত্র রমজানে অধিক সওয়াবের আশায় ব্যবসায়ীদের এই ছাড়। তবে মাহে রমজানকে কেন্দ্র করে যদি কোনো অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্য গুদামজাত করেন অতি মুনাফার লোভে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা বা বিশেষ চাহিদায় সময় দাম বাড়িয়ে দেওয়ার হারাম কাজ। এ বিষয়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জনগণের জীবিকা সংকীর্ণ করে যে ব্যক্তি খাদ্যদ্রব্য গুদামজাত করবে সে বড় অপরাধী হিসেবে গণ্য হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মুজরিম তথা অপরাধীর পক্ষে সম্ভব পণ্য মজুদ করে জনগণের সংকট সৃষ্টি করা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আটি বিশেষ আয়োজন বিশ্ব নবীর পথে। মেয়েদের বুকে বাংলাদেশের প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টার এবং প্রিমিয়াম সুইটসের সৌজন্যে বিশেষ এই পর্বগুলো দেখে চোখ রাখুন বাকি পর্দায়। বরাবরের মতোই আমি আব্দুল হালিম নিহন আছি আপনাদের সাথে। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbangla মাইটিভি নিউজ, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 2:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম, আমি হাফিজ খন্দকার। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।